বৃহস্পতিবারে হয়ে যাওয়া তুষার ঝড়ে চিলি শহর পঞ্চান্ন সেন্টিমিটার গভীর বরফের নিচে চাপা পড়ে গেল শুক্রবারেও বরফ ঝড় চলতে থাকার কারণে আরও কয়েক সেন্টিমিটার বরফ পড়ল হম সেখানে অনেক বরফ পড়ছে তো এখন চিলি শহর চুরাশি সেন্টিমিটার গভীর বরফের নিচে চাপা পড়ে আছে এখন শুক্রবারে কত সেন্টিমিটার বরফ পড়েছে আমরা এখন এই ছবিটি একটু দেখি যাতে আমরা বুঝতে পারি যে এখানে কি ঘটছে তো প্রথমে বৃহস্পতিবারে তুষার ঝড় হওয়ার কারণে চিলি শহরের তুষার পড়েছে আর চিলি শহর পঞ্চান্ন সেন্টিমিটার বরফের নিচে চাপা পড়ে গিয়েছে ছবিতে এখানে তাই দেখাচ্ছে এই যে স্কেলের এই অংশ থেকে এইটুকু অংশ হল পঞ্চান্ন সেন্টিমিটার এটা এই যে এতটুকু গভীর বৃহস্পতিবারের ঝড়ের পরে বরফ এতটুকু গভীর হয়েছে তো গভীরতা এতটুকু এই গভীরতাটুকু টুকু হল পঞ্চান্ন সেন্টিমিটার বরফ পড়া কিন্তু থেমে থাকেনি বরফ পড়েই চলছে চিরি শহর এখন চুরাশি সেন্টিমিটার বরফের নিচে তাহলে স্কেলের এই যে এই অংশটুকু এটা হলো চুরাশি সেন্টিমিটার গভীর এখন তারা জানতে চাচ্ছে যে শুক্রবারে কত সেন্টিমিটার বরফ পড়েছে তারা আমাদের এই অংশটুকুর পরিমাপ বের করতে বলছে শুক্রবারে কতটুকু বরফ পড়েছে তারা এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেন্টিমিটার লিখে রাখা আছে তাহলে আমরা এটা কিভাবে বের করব হুম ঠিক আছে আমরা এখানে যে জিনিসগুলো সত্যি বলে জানি সেগুলো লিখে ফেলি আমরা জানি পঞ্চান্ন সেন্টিমিটার যোগ যত সেন্টিমিটার বরফ শুক্রবারে পড়েছে আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেন্টিমিটার লিখে রাখছি এটা বৃহস্পতিবারের তুষার ঝড়ে যতটুকু বরফ পড়ছে সেটা যোগ শুক্রবারে যতটুকু বরফ পড়েছে আমি এটা জানি না তাই আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছি এই দুইটির পরিমাণ যোগ করলে চুরাশি সেন্টিমিটারের সমান হবে যদি পঞ্চান্ন যোগ প্রশ্নবোধক চিহ্ন সমান চুরাশি হয় তার মানে তার মানে হলো চুরাশি থেকে পঞ্চান্নকে বিয়োগ করলে প্রশ্নবোধক চিহ্নের সমান হবে আমরা যদি একই রকম ভাবে চিন্তা করি যে যদি তুমি পরে থাকা এই সমস্ত বরফের মধ্য থেকে পঞ্চান্ন সেন্টিমিটার বরফ বিয়োগ করো তাহলে তোমার কাছে প্রশ্নবোধক চিহ্নের এখানে যতটুকু বরফ আছে ততটুকুই বরফ থাকবে কারণ চুরাশি থেকে পঞ্চান্ন বিয়োগ করলে যে বরফটুকু বাকি থাকে সেটুকুই শুক্রবারে পড়েছে এখন এটা বের করা যাক তো আমরা করি আমার এখানে জায়গা কম আমি এই যে নিচে এই অংশটা করতে পারি আমাদের কাছে আছে চুরাশি চুরাশি আর এই ফলটি আমাদের প্রশ্নবোধক চিহ্নের সমান হবে এখন এককের ঘরে যাওয়া যাক আমাদেরকে চার থেকে পাঁচ বিয়োগ করতে হবে কিন্তু আমরা জানি না সেটা কিভাবে করব। যেহেতু চার হলো পাঁচ থেকে ছোট তাই আমাদের নতুন করে বিন্যাস করতে হবে আমরা এখন দশকের ঘর থেকে একটি দশ ধার নিব আটটি দশের পরিবর্তে আমরা এখন রাখবো ষাটটি দশ আর আমরা মাত্র যে দশটি নিলাম সেটা এককের ঘরে নিয়ে যাই তাহলে দশ যোগ চার হলো চোদ্দ চোদ্দ থেকে পাঁচ বিয়োগ করলে আমরা এককের ঘরে পাই নয় দশকের ঘরে ষাটটি দশ থেকে পাঁচটি দশ বিয়োগ করলে আমরা পাই দুইটি দশ বরফের পরিমাণ হবে তাহলে উনত্রিশ সেন্টিমিটার এই যে এই অংশটুকু হবে ২৯ সেন্টিমিটার তুমি তা পরীক্ষা করে দেখতে পারো পঞ্চান্ন সাথে উনত্রিশ যোগ করলে আমরা যোগফল পাবো চুরাশি এটা কাজ করে কিনা তোমাদেরকে তা পরীক্ষা করে দেখতে বলবো শুক্রবারে তাহলে কত সেন্টিমিটার বরফ পড়েছে উনত্রিশ সেন্টিমিটার এই ধরনের সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল মনে মনে একটি গল্প তৈরি করে নেওয়া কি ঘটছে তা কল্পনা করে নিবে ছবি এঁকে নিবে হুম যদি আগে থেকেই ছবি আঁকা না থাকে আর তারপরে কিছু গাণিতিক বিবৃতি লিখে ফেলার চেষ্টা করবে কিছু মানুষ এটাকে সমীকরণ বা সাংখিক বাক্য বলে থাকে আর তারপরে তুমি বের করতে পারবে তুমি যেটা জানো না সেটা